আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে দ্য ফাইনাল ডেস্টিনেশনে আবারও স্বাগতম আমরা ইতিমধ্যে জানার চেষ্টা করেছি আমাদের সৃষ্টি আমাদের মৃত্যু এবং মৃত্যুর পরের জগৎ কে আমত জান্নাত ও জাহান নাম সম্পর্কে আমরা আরও জানার চেষ্টা করেছি জান্নাতে জান্নাতিরা কি সব সুযোগ সুবিধা পাবে অথবা জাহান নামীরা কি শাস্তি পাবে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যু দূত ফেরেস্তার কাছ থেকে আমরা মানুষেরা মৃত্যুর পরের জগতের অবস্থান মানে কেয়ামতের দিনে আমাদের অবস্থা থেকে আমরা জান্নাত পাবনাকে নাম সে সম্পর্কে সুসংবাদ অথবা দুঃসংবাদ পাই মৃত্যুর পূর্ব মুহূর্তে সেই সুসংবাদ বা দুঃসংবাদ যেটাই আমরা পাই সেটা পাই আমাদের পৃথিবীর জীবনের কর্মের উপরে ভিত্তি করে অর্থাৎ যদি আমরা আমাদের মৃত্যু পরবর্তী জীবনে দুঃসংবাদের বদলে সুসংবাদ চাই তাহলে আমাদের পৃথিবীর জীবনে মন প্রাণ দিয়ে চেষ্টা করি এড়িয়ে যেতে হবে কিছু পাপ কাজকে এবং কিছু নেক আমল করতেই হবে যে সকল নেক আমল বা কাজ আমাদেরকে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদের জন্য সুসংবাদ প্রাপ্তি নিশ্চিত করে তাদের মধ্যে আল্লাহর হকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল সালাদ সালাদ হল কেয়ামত দিবসের প্রশ্নোত্তর পর্বের তৃতীয় পর্ব মানে আল্লাহর হক এর প্রথম প্রশ্নের সাবজেক্ট অর্থাৎ আল্লাহ যখন তার বান্দাদেরকে তার নিজের হকের বিষয়ে প্রশ্ন করবেন সর্বপ্রথম প্রশ্নটি করবেন সালাতের বিষয়ে তো প্রিয় ভাই ও বনেরা বুঝতেই পারছেন সলাত কত গুরুত্বপূর্ণ আজ থেকে আগামী কয়েকদিন আমরা জানার চেষ্টা করবো সালাদ সলাতের পূর্ব শর্ত দিনে রাতে মুঠ কত ওয়াক্ত কত রাখা সালাত আদায় বাধ্যতামূলক অবশ্য কর্তব্যের বাইরেও আর কি কি সালাত আদায় করতে হয় সালাতের পরিপূর্ণ নিয়ম কানুন সালাতরত অবস্থায় করণীয় কাজ সালাতের পর করণীয় কাজ এ সব বিস্তারিত ইনশাআল্লাহ এখনও যারা আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখেননি তাদের কাছে অনুরোধ রইল সেগুলো দেখে নেওয়ার আর অনুরোধ রইল ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য যাতে সকলে এসব বিষয় জানতে পারে তাদের জন্য সকল ভিডিও লিংক ডেসক্রিপশনে দেয়া হলো তো চলুন সালাত নিয়ে আলোচনা শুরু করা যাক সালাত বা সালাহ আর শব্দ বাংলায় আমরা একে নামাজ বলি যদিও নামাজ ফার্সি শব্দ সালাত শব্দের প্রকৃত বাংলা হলো প্রার্থনা বা দোয়া শরীয়ত নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকট বান্দার ক্ষমা ভিক্ষা ও প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম ইবাদতকে সালাত বা সালাহ বা নামাজ বলা হয় শ্রেষ্ঠতম ইবাদতের ফল তো শ্রেষ্ঠ হওয়াই স্বাভাবিক আর তাই মহান আল্লাহ পবিত্র করানে বলেন এবং যারা তাদের নামাজ যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবে অনুবাদে সুরা মারিস আয়াত চৌত্রিশ ও ৩৫ অর্থাৎ নামাজে যারা যত্নবান তারা জান্নাতে সম্মানিত হবে এখানে যারা বলতে যাদের উপর নামাজ ফরজ তাদেরকে নির্দেশ করা হয়েছে তো নামাজ ফরজ কার উপর উত্তর হলো যারা এক মুসলিম দুই সাবালক এবং তিন সুস্থ মস্তিষ্কের মানুষ এখানে লক্ষ্য করুন নন মুসলিমদের জন্য নামাজ ফরজ বা অবশ্য কর্তব্য নয় আবার সাবালক না হলে নামাজ ফরজ হয় না মনে রাখবেন সাবালক বলতে যে কারো যৌন বয়প্রাপ্তিতে পৌঁছানোকে বোঝায় যা রজস্রাব শুরুর মাধ্যমে নিশ্চিত হয় ছেলেদের বেলায় এটা বুঝার উপায় হলো স্বপ্নদোষ আর মেয়েদের বেলায় এটা বুঝার উপায় হলো মাসিক স্রাব এবং সর্বশেষ সুস্থ মস্তিষ্কের লোকের উপরই কেবল নামাজ ফরজ তার মানে অসুস্থ মস্তিষ্কের মানে ডাক্তারি বিজ্ঞান অনুযায়ী পাগল লোকের উপর নামাজ ফরজ নয় আবার নামাজে যত্নবান হতে হয় যত্নবান মানে কি নামাজের ক্ষেত্রে যত্নবান বলতে কয়েকটি শর্ত পূরণ করাকে বুঝায় কি সেই শর্ত শর্তগুলো হল এক নামাজের ওয়াক্ত সম্পর্কে নিশ্চিত হতে হবে অনিশ্চিত হলে নামাজ হবে না যদি তা ঠিক ওয়াক্তেও হয় দুই পরিধেয় কাপড় শরীর ও নামাজের স্থান পাক পবিত্র হতে হবে তিন পবিত্রতার জন্য প্রয়োজনে অজু বা প্রয়োজনে গোসল করতে হবে চার সতর ঢাকা থাকতে হবে পুরুষের সতর হল নাভির উপর থেকে পায়ের টাকুন উপর পর্যন্ত আর মেয়েদের সতর হলো মুখমন্ডল দুই হাতের কবজি ও দুই পায়ের পাতা ব্যতীত সারা শরীর এবং পাঁচ ক্যাবলামুখী হয়ে দাঁড়ানো তবে অসুস্থ ও অপারক ব্যক্তির জন্য এই শর্ত শিথিলযোগ্য ওয়াক্ত সম্পর্কে নিশ্চিত হওয়া কোনো সমস্যা নয় কারণ বর্তমানে সবার হাতে হাতে মোবাইল সেলফোন আছে আমেরিকা ইউরোপেও যেখানে মাইকে আজানের শব্দ মসজিদের বাইরে যায় না সেখানেও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নামাজের আজান শুনে নামাজের ওয়াক্ত সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যাই হোক সালাত আদায়ের জন্য পবিত্রতা অর্জন জরুরি তো কিসের পবিত্রতা অর্জন জরুরি পরিধেয় কাপড় ও শরীরের কিভাবে আমরা পরিধেয় কাপড় ও শরীরের পবিত্রতা অর্জন করব পরিধেয় কাপড় পবিত্র করার উপায় তা ধৌত করা আমরা প্রথমে পরিধেয় কাপড় পবিত্র করার উপায় আলোচনা করব ইনশাল্লাহ তো আসুন জেনে নেই কাপড় পবিত্র করার উপায় এক কাপড়ে রক্ত বা পায়খানা বা অন্য কিছু লেগে দাগ পরে গেলে সেই রক্ত বা পায়খানার দাগ না উঠা পর্যন্ত তা দৌত করতে হবে তবে পরপর তিনবার ধৌত করার পরও দাগ না উঠলেও তা পবিত্র হয়েছে বলে ধরে নেওয়া যায় আবার একবার বা দুবার ধৌত করার পর দাগ উঠে গেলেও তিনবার ধৌত করা ভালো দুই পানির মতো তরল কোনো কিছু লেগে না পাক হলে পরপর তিনবার ধুয়ে নিয়ে ভালোভাবে নিংড়াতে হবে ভালোভাবে না নিংড়ালে কাপড় পবিত্র হবে না কাপড় ধোয়ার জন্য পানি বা গোলাপ জল ব্যবহার করা যাবে তবে কোনো তরল পদার্থ কাপড় ধোয়া যাবে না মেয়ে শিশু যদি প্রস্রাব করে দেয় তবে সেই অংশ ধুয়ে পবিত্র করতে হয় আর ছেলে শিশুর প্রস্রাব কাপড়ে লাগলে সেই অংশে পানি ছিটিয়ে দিলেই তা পবিত্র হয়ে যায় এখানে শিশু বলতে যারা এখনো শক্ত খাবার খাওয়া শুরু করেনি তাদেরকে বোঝানো হয়েছে শক্ত খাবার খাওয়া শুরু করলে উভয়ের প্রস্রাবই ধুয়ে নিতে হবে সুনান পরিচ্ছেদ হাদিস নাম্বার ও আজ করি আজকের আলোচনা আপনাদের ভালো অথবা খারাপ লাগুক মন্তব্য করবেন ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন যাতে অন্যরাও এ ব্যাপারে জানতে পারে সাবস্ক্রাইব এবং লাইক আপনার নিজের পছন্দ তবে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন পরবর্তী পর্বে শারীরিক পবিত্রতা অর্জনের উপায় সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফেজ